ভাই তোমাকে রিলেশন বানাইতে কে বলছে তোমাকে আমি বলছি যে রিলেশন বানাইতে তোমাকে আমি অ্যাকশন নিতে বলছি ভাই ব্যাপারটা এরকম দাও মুখ তোরে কইয়া দিবা ওর ওই চোর কাটা কিন্তু আমি এখন নেড়া করে দেব আচ্ছা চাচা এই আপনার বাসার পিছনে একটা আম গাছ দেখে এটা কি আপনি হ্যাঁ আমাদেরই তো কি হয়েছে পাঁচটা পুলো তো পুরো আপনার আম গাছ চাপা করে ফেললো চাচা বলো কি তুমি চিনো ওদেরকে চিনি না ওমনে তবে একটা পুলো দেখছি একতলা বিল্ডিং এর নিচে গেছে বেয়াদব আমার বাসার আম নিয়া গেছে গাছের আম নিয়া গেছে আমার বড় বড় কথা বলতে তুলা ভাই আপনি একটু থামেন তো আমি তো তোমাকে খুব ভালো ছেলে মনে করতাম তুমি আমার কাছে 3000 টাকা চাচ্ছো টাকাটা যদি তোমাকে একটু লজ্জা করলো না আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো ইমিডিয়েটলি পানিতে লাফ দিয়ে মরে যেত বুঝছো আচ্ছা ভাইয়া আপনি কি সত্যি সত্যি আম চুরি করছেন মনে করো যে আম চোর হিসেবে তো সাকিব মোটামুটি পপুলার হয়ে গেল কলোনি সবাই বিষয়টা জানে এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে ওরে শুধু আম চোর না কাঁঠাল চোর লিচু চোর সবেদা চোর আরো যে মুক্ত ভাই আমার তো অবস্থা খুবই খারাপ আমি তো জীবন বাজি রেখে দৌড়াতে দৌড়াতে আসছি এটা কি হলো বলেন তো আজকে এ দৌড়ানি দেয় কালকে ও দৌড়ানি দেয় আমি শুধু দৌড়ের উপরই থাকবো বলেন ভাইয়া না না তুমি একটু বসো দৌড়া আমি তো কোথাও এক মিনিট স্থির বসতেও পারতেছি না আর সবকিছু তো হইতেছে আপনাদের জন্য আপনারা ওই যে সাকিব ভাই আমচোর বানাইছেন সেজন্য আমার সাকিব ভাই আমার দৌড়ানিটা দিল আচ্ছা আচ্ছা বসো 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 এই যে মনে করছো তুই এখন দৌড়াইতেছো এই দৌড়ানি তোর উপকার সামনে তোর ফুটবল খেলা না তুই দৌড়াবি যত তো এই যে তোর ফুটবলটা আছে এই ফুটবল আস্তে করে গইলা নিচে নেমে যাবো এরপর তুই মনে কর এটা দিয়ে ফুটবল খেলতে পারবি তোর মনে কর যে ফুটবল কিনতে হবে না বুঝছস ভাই আমি অনেক যন্ত্রণার মধ্যে আছি আপনি এই ধরনের ফাইজলামি কথা বলতে বললেন না আপনি এই ধরনের ফাইজলামি কথাবার্তা এখন আমার মোটেও ভালো লাগতেছে না আপনারা তো এখন আমাকে এগুলি বুঝ দেওয়ার জন্য বলতেছেন আমাকে শান্ত করার জন্য বলতেছেন এইসব আমার এখন মোটেও ভালো লাগতেছে না মুক্ত ভাই কি কয় এইসব কথা এই ফাউল কথাবার্তা আমি কিন্তু যে ফুটবল খেলে যেমনি ফাউল খেলে এখন কিন্তু আর লাততে লাততে ফাউল করো না না সজীব ভাই তোমার উত্তেজিত হওয়ার দরকার নেই তুমি কুল হও আমি দেখছি বিষয়টা হ্যাঁ রফিক ভাই শোনো তোমার সামনে এখন কিন্তু দুইটা অপশন তোমার ঠিক করতে হবে যে তুমি কোনটাকে চুজ করবে প্রথম অপশন হচ্ছে আমাদের টিমের মধ্যে তুমি গোলকিপার হিসেবে খেলবা নাকি তুমি যে পরীক্ষিত যে আমচো সাকিবের প্রধান সহকারী হিসেবে তুমি মানে আসামির কাট করে দাঁড়াবা এখন তুমি বেছে নাও যে তুমি কি হবে আমি চোর আমাকে চোর বানাবেন কিভাবে না কিভাবে বানাবো সেটা তো আমার আর সজীবের দায়িত্ব সেটা তো তোমাকে ভাবতে হবে না শুধু আমচোর না আমচোর থেকে মনে করো যে জামচোর জামচোর থেকে মনে করো পুকুর চোর তারপর হচ্ছে সমুদ্র চোর তারপর মনে করো যে কলোনির হচ্ছে পাইপ চোর হ্যাঁ তারপর হচ্ছে শাড়ি চোর লুঙ্গি চোর সব বানাই দেবো তোমার কোনো টেনশন করতে হবে না বুঝছো এটা তো মোটেও ফেয়ার না আপনি এই ধরনের আনফেয়ার কথাবার্তা কেন বলতেছেন আমি এতদিন ধরে আপনার সাথে আছি আপনাকে কোঅপারেট করে যাচ্ছি বিভিন্ন কাজে আপনার সাথে আছি অথচ আপনি আজকে আমাকে এই ধরনের কথাবার্তা শোনাচ্ছেন আমি আর ভাই আপনাদের সাথে নাই কোনো গ্রুপে নেই আপনার গ্রুপেও নাই সাকিব ভাইয়ের গ্রুপেও নেই আমার খেলাধুলার দরকার নেই আমি চুপচাপ করে বাসায় এক কোনায় বসে থাকবো আমি কারোর সাথে মিশবো না তুই একবার ফুটবল খেলার নাম লেখাছিস না এখন তুই দৌড়াস তুই কলোনিতে বয়ে ঘুমাস রাস্তায় বয়ে আড্ডা দেয় যাই করছ না তো ফুটবল খেলতেই আর তুই যে এরকম ফাউল কথাবার্তা করতে তোর একটা শাস্তি আছে উনি এটা কী ধরনের কথা বলে ভাইয়া না মানে শাস্তিটা সম্বন্ধে আমার খুব একটা জানা নাই আচ্ছা সজীব ভাইয়া আমি কি জানি শাস্তিটা আমার মাথায় পাকানো আছে আমি এখন কইতে পারবো কি শাস্তি খালি আমি আজকে রাই তোর একটা ফোন দিবো ওই ফোন মতো পায়া ঠিক মতো জায়গা মতো আইলি রফিক ভাইয়া তুমি তো শুনলাই যেহেতু আমার টিমের ভাইস ক্যাপ্টেন এবং বেস্ট স্ট্রাইকার তো তার ইনস্ট্রাকশন তো তোমাকে ফলো করতে হবে তাই না সে যখনই তোমাকে কল করুক মিড নাইট লেট নাইট যখনই করুক তুমি টাইম টু টাইম তার কলকে তুমি ফলো করবা ওকে না দেখো এখানে কিন্তু আমার কোনো লাভ না তুমি আবার বলতে পারবো না যে আমি লাভবান হবো যাবতীয় লাভবান কিন্তু তুমি হবে তাই না ও যেহেতু বেস্ট স্ট্রাইকার তোমার জন্য নিশ্চয়ই নতুন কোনো শট রেডি করে রাখছে যেটা তোমার উপর অ্যাপ্লাই করবে তোমার হাতে হচ্ছে দুইটা অপশান এই দুইটা অপশানের মধ্যে তো তোমাকে একটা চুজ করতে হবে মানে তুমি বেছে নাও যে তুমি কী হবা তুমি আমাদের এই ফুটবল টিমের গোলকিপার হিসাবে খেলবা নাকি তুমি এই পরীক্ষিত আমচোর সাকিবের প্রধান সহকারী হিসাবে থাকবা মানে আসামির কাট করে দেওয়া তুমি এখন বেছে নাও ফোনটা খালি খোলা রাখবি ফোন দেবো নগদ আয় করবি কোনো কথা নেই আর বাকিটা আমি পরে বুঝব আচ্ছা আপনি তো শিমু না জি আমি শিমু আচ্ছা আমি সঞ্জয় রংধনু এজেন্সি থেকে এসেছি নাম শুনেছেন তো মনে হয় জি আপনাদের এজেন্সিতে আমি ছবি দিয়ে আসছিলাম জি জি আপনার ছবি পেয়েই আপনাকে আমরা ফোন দিয়েছি তো আপনার ছোট বোন আমাদের এজেন্সিতে গিয়েছিল আমার যে বস রাজ সাহেব ওনার সাথে কথা বলেছিলেন আর কি তো আপনার ছবি দেখে আমার মনে হলো আপনাকে খুব পছন্দ হলো আর কি তাই আপনার সাথে কথা বলতে এসেছি আর কি আসলে আপনি অ্যাডভার্টাইজিংয়ে কাজ করতে চান কিনা এটা জানার জন্যই আপনাকে আসলে ফোন দেওয়া আসলে আমাদের সামনে কিছু প্রোডাকশন আছে প্রায় 10-12টা ছবির প্রোডাকশন হবে যার কারণে আসলে আপনাকে ফোন দেওয়া অবশ্যই আমি কাজ করতে আগ্রহী আসলে আমাদের এখানে তো অনেক ধরনের প্রোডাকশন হয় যেমন টিভিসিতে যাই আমরা বিলবোর্ডে যাই প্রেসে যাই তো আপনি আসলে কোনটাতে কাজ করতে ইন্টারেস্টেড জি ভাইয়া আমি তো আসলে কখনো বিজ্ঞাপনে কাজ করিনি এখন আপনারা যদি আমাকে বলেন যে প্রেসে কাজ করতে আমি সেটা কাজ করতে রাজি আছি আর যদি বলেন বিজ্ঞাপনে কাজ করতে আমি তাও রাজি আছি না আসলে আপনাকে দেখে আসলে প্রেসের জন্য আসলে আপনি না আসলে আপনি আসলে টিভিসির জন্য জানেন তো প্রেসের থেকে টিভিসির একটু মানে আপগ্রেডেড আর কি তো আসলে আপনি টিভিসির জন্য আর কি পারফেক্ট আপনার যে মুভমেন্ট আপনাকে দেখে যা মনে হলো আসলে আপনি টিভিসির জন্য একদম পারফেক্ট তবে আপনার যে ছোট বোন আছে না ও আবার প্রেসের জন্য ঝুলায় রেখে দিব ঠিক
ঠিক আছে বিলবোর্ডে ঝুলবে প্রেসে ঝুলবে ওইটা আসলে পারফেক্ট না তাহলে আপনি আসলে টিভিসির জন্য আপনি কি টিভিসিতে কাজ করতে ইন্টারেস্টেড আমি তো কাজ করতে ইন্টারেস্টেড কিন্তু এই কাজ করতে হলে আমাকে কি করতে হবে আসলে এটা তো কোনো সমস্যা না আমার হাতে তো জানি মানে কি আর বলবো প্রায় 10-12টা প্রোডাকশন আছে উদিন অমিতাভ এবং ফারুকের সাথে কয়েকটা প্রোডাকশনের কাজ শেষ করলাম তো ঘটনা হচ্ছে কি আসলে আপনার জন্য আসলে আমাদের এখানে কিছু কনসেশন আছে এমনি আমরা 10-12 হাজার টাকা নিই তো আপনার জন্য আসলে 4,000 টাকা দিলেই হবে 4,000 টাকা কিন্তু এত টাকা তো আমার সঙ্গে এখন নেই না আসলে এটা কিন্তু শুধু আপনার জন্য বুঝছেন আপনার বোনের কাছ থেকে কিন্তু আমরা 12,000 টাকা রেখেছিলাম ওকে আবার বলি না বুঝছেন আপনাকে যেহেতু আমার পছন্দ হলো এই জন্য আর কি আপনাকে 4,000 টাকা বুঝছেন তবে নেক্সট উইকের মধ্যে আমাদের হাতে 4-5টা কাজ যে আছে এগুলো শুরু হয়ে যাবে তো নেক্সট উইকের মধ্যে দিলে আপনাকে আর কি পরে প্রোডাকশনটা ঢুকিয়ে দিব আর কি আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি টাকাটা ম্যানেজ করে আমি আপনাকে ফোন দিব আমার ফোন নাম্বার সেভ করা আছে তো আপনার কাছে জি আপনার নাম্বারটা আমাকে সেভ করা আছে আচ্ছা ফোন দিন কিন্তু বুঝছেন নেক্সট উইকের মধ্যে ফোন না দিলে আসলে সামনের প্রোডাকশনগুলো আসলে ধরতে পারবো না ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে জি দেখতেছিস না আমি লিখতেছি আমি এখন অনেক ব্যস্ত আছি ডিস্টার্ব করিস না ও তুই তো আবার পড়াশোনা খুব সিরিয়াস আচ্ছা তুই না একবার আমাকে বললি যে তুই মডেলিং করতেছিস কী অবস্থা তোর মডেলিংয়ের এখনও কোনো কিছু ফাইনাল হয়নি কথাবার্তা হয়েছে তোর প্রথমে কী করার ইচ্ছা মানে টিভিসি করার ইচ্ছা নাকি প্রেস নাকি বিলবোর্ডে কাজ করার ইচ্ছা কেন যে কোনো একটা কাজ করলেই হয় টিভিসি করবো নাহলে পেপার কাজ করবো নাহলে বিলবোর্ড করবো ধর এই বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে তোর যদি কোনো কম্পিটিটর তোর সামনে আসে তখন তুই কী করবি কম্পিটিটর কে আমার কম্পিটিটর হবে ধর ঘরের কোনো মানুষই তোর কম্পিটিটর হলো তখন ঘরের মধ্যে তো তুই আর আমি ছাড়া আর কে আমি নিজেই যদি তোর কম্পিটিটর হই তখন তুই কী করবি তুই আমার কম্পিটিটর হবি কীভাবে একটা এজেন্সি থেকে আমাকে ফোন করছে এবং তাদের এজেন্ট আমার সাথে যোগাযোগ করে দুই একদিনের মধ্যেই দুইটা বিজ্ঞাপনের জন্য আমার সাথে সাইনিং করবে আমাকে অ্যাডভান্সও করবে 1-2 সপ্তাহের মধ্যেই তাদের বিজ্ঞাপনটা তৈরি হয়ে যাবে তুই খুব তাড়াতাড়ি আমাকে স্যাটেলাইটের বিভিন্ন চ্যানেলে দেখতে পারবি আমি জানি তখন তুমি আমাকে অনেক মিস করবি কারণ আমি তখন সময় দিতে পারবো না আমি স্টার হয়ে যাবো শুটিং টুটিং নিয়ে অনেক ব্যস্ত থাকবো তখন তুই একটা কাজ করবি টিভি ঘোরালেই তুই আমাকে দেখবি যে আমি বিভিন্ন পণ্যের মডেল হয়ে বিজ্ঞাপন করতেছি আর তখন তুই আমাকে মিস করবি না আচ্ছা তুই কি কথাগুলো সত্যি বলতেছিস তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তুই আমাকে পেইন দেওয়ার জন্য কথাগুলো বলতেছিস আমি তোকে কেন পেইন দিব আমি বরং তোকে মোটিভেট করতেছি কারণ তখন তো তুই স্টুডেন্ট থাকবি একদম নতুন থাকবি আর আমি তো স্টার হয়ে যাব আর নতুনদেরকে কাজ করতে হলে তো অনেক কিছু শিখতে হয় মুভমেন্ট এক্সপ্রেশন তখন তোর কারো কাছে গিয়ে শেখা লাগবে না অ্যাটলিস্ট আমাকে দেখলে তুই অনেক কিছু শিখতে পারবি আমার মুভমেন্টগুলো কীরকম হয় এক্সপ্রেশনগুলো কীরকম হয় আমি তোর উপকারই করলাম তাই না শোন তোর এই বিজ্ঞাপনগুলো কোনো স্যাটেলাইট চ্যানেলে দেখা যাবে না কোথায় দেখা যাবে জানিস লোকাল যে ডিশ টিনা আছে না যে সিনেমা টিনেমা দেখা যায় ওখানে দেখা যাবে ঠিক আছে সেগুলো তুই নিজে বসেই দেখবি যে আমার বিজ্ঞাপনগুলো স্যাটেলাইট চ্যানেলে দেখাবে নাকি লোকাল ডিশের মাঝখানে ছবির মাঝখানে দেখাবে ঠিক আছে আমি বললে তো সে চিনে ফেলবে তাহলে ভাই সজীব দিয়ে বলা ওই বেটা আমার দেখ মানে তোরে কিন্তু গাড় ধরে একবার জানলার সামনে আম দিয়ে খাড়া করবি এরপর সব দোষ জানলা কিন্তু তোর উপরে বুঝিস এটা তোর ছোট্ট একটা পানিশমেন্ট করছিলাম না এটা হলো ছোট্ট পানিশমেন্ট ছোট্ট ইঞ্জেকশন দিয়ে বুঝে দিতেছি না মানুষ তাহলে একদম ঘোরের ইঞ্জেকশন দিতে হতো ভাই আমি তাও পারবো না বলতে রফিক তুমি যদি না যাও তাহলে এই আমচোরের ঘটনাটা অটোতে তোমার উপর কিন্তু ডাইভার্ট হয়ে যাবে বুঝছো মানে এই প্ল্যানিংটা যে তুমি করছো এটা কিন্তু আমি সাকিব ভাইয়ের বলে দিব ঠিক আছে আরে জানা বেটা
চোরা সাকিব, চোরা সাকিব, চোরা, চোরা সাকিব, কে চোরা, কে চোরা সামনে আয়, আম চোর, তোরা আম চোর, তোরা সামনে আয়, সামনে আয়, কে চোরা সাকিব, আম খাবা, তোরা আম খা, তোরা আম খা, তোরা চুরি করে খা, চোরা সাকিব, চোরা, চোরা, আচ্ছা দাঁড়া আমি আসতেছি, দেখি দেখি কে চোরা। কালকে তুমি আমাদের সাথে এরকম বেইমানি করে চলে আসলে কেন? বেইমানি করি নাই তো ভাইয়া, আমাকে ডাক দিতে বলছেন, আমি তো ডাকই দিছি। ওই আপনি যে 10টা ডাক দিতে বলছেন তো তার মধ্যে আমি না 2টা ডাক দিছি ভাইয়া। আমার না কদিন ধরে খুব ডিহাইড্রেশনের প্রবলেম যাচ্ছে, মানে যা কিছু খাচ্ছি কিচ্ছুই হজম হইতেছে না, কিছুক্ষণ পর পর না আমার যাইতে হয়, বুঝছেন? মানে বুঝতেই তো পারছেন ভাইয়া কোথায় যেতে হয়। আমি যে 2টা ডাক দিলাম না, 2টা ডাক দেওয়ার পরেই না আমারও ডাক দিছে, এই জন্য আমার দৌড় দিয়ে চলে যেতে হয়েছে। মানে তো ফিটনেস প্রবলেম। আচ্ছা রফিক, মনে করো যে আমাদের ফুটবল ম্যাচ চলতেছে, তুমি হচ্ছে গোলকিপার হিসেবে গোল পোস্টে দাঁড়াইছো, আর এরকম সময় প্রতিপক্ষের মানে আক্রমণ, আর তোমার ডিহাইড্রেশন প্রবলেম, তোমাকে ডাক দিল আর তুমি তখন চলে যাবে, তাই না? না না ভাইয়া, মানে আমি যদি ভালো মতো প্র্যাকটিস করি তাহলে তো খেলার মাঠে এই প্রবলেমটা হবে না, আর ততদিনে আমার ডিহাইড্রেশন প্রবলেম সলভ হয়ে যাবে। মানে প্র্যাকটিস ইজ দ্য ম্যাক্সিমাম পারফেক্ট। তো তুমি তো শিওর যে মানে প্র্যাকটিস করলে তোমার প্রবলেম থাকবে না? অবশ্যই ভাইয়া, মানে প্র্যাকটিস করলে তো কোনো সমস্যাই থাকবে না। মানে তুমি শিওর? জি ভাইয়া। তো সজীব ভাইয়া, তোমার প্র্যাকটিস শুরু করে দাও। হ্যাঁ, এখনই কেন প্র্যাকটিস করতে হবে? না মানে যত আগে থেকে প্র্যাকটিস করবে তত আগে থেকে পারফেকশনটা আসবে, বুঝছো? যাও এই গরমের মধ্যে আজকে প্র্যাকটিস করতে হবে। আরে চল, গরম সব জায়গায় প্র্যাকটিস করলে আয়। আরে জুতা পরতেই হবে না, আয়। কি খেলা হয়ে যাইতেছি বুঝলামই না কিছু, একবারে এই কি হয়েছে? পানি পুনি আমি একটু ছিঁড়া ছুড়া দেন দেখি, আমার মরে মরে গেল। ও তো একটা দেন না, আমার কাছ থেকে টাকাটা ধার নিছিস সেটা কি একদম ভুলে বসে আছিস? তোর কি মনে নাই আমার টাকাটা দেওয়ার কি তোর কোনো নিয়ত নাই? টাকাটা দিতে আমার একটু দেরি হবে। কেন? কল্যাণ তো ঢাকার বাইরে আছে, ও আসুক, ওর কাছ থেকে চেয়ে আমি তোকে দিয়ে দেবো। কল্যাণ ঢাকার বাইরে গেছে কি না গেছে সেটা জানার আমার কোনো দরকার নাই। আমার কথা হচ্ছে আমার টাকাটা এই অল্প সময়ের মধ্যে আমাকে ম্যানেজ করতে হবে, এখন সেটা তুই কীভাবে দিবি না দিবি সেটা তুই ভালো করে জানিস। আচ্ছা, হঠাৎ করে তোর টাকার প্রয়োজন পড়লো কেন? টাকা দিয়ে কী করবি? এত অল্প সময়ের মধ্যে তুই টাকা কেন ম্যানেজ করবি? এটা আমার টাকা, আমার টাকা আমি কী করবো না করবো, কোথায় খরচ করবো, কাকে দিব না দিব সেটা কি জানার তোর দরকার আছে? আমার টাকা দরকার হলে আমি আকাশে বাতাসে উড়াবো, তোর সমস্যা আছে? আর শোন, এই টাকার কারণে মা বাবার মধ্যে, ভাই বোনের মধ্যে রিলেশন খারাপ হয়ে যায়, এমনকি বন্ধুর মধ্যে খুনাখুনি বন্ধ হয়ে যায়, আর আমি চাই না এই টাকার কারণে তোর আর আমার মধ্যে রিলেশনটা খারাপ হোক। ঠিক আছে,
নেক্সট উইকে আমি তোকে টাকাটা দিয়ে দিব। নেক্সট উইকে না, টাকাটা আমার এই উইকের মধ্যে ম্যানেজ করতে হবে। তুই বুঝতেছিস না কেন? আমার যদি দরকার না হতো আমি তোকে এরকম করে বলতাম? ট্রাই করব। তো ট্রাই তো আমি কোনো বিশ্বাস করি না। তুই যদি আমার টাকাটা তাড়াতাড়ি না দিস তাহলে আমি কি করবো জানিস? আমি সুন্দর মতো গিয়ে চাচা চাচির কাছে বলে আসবো তুই কার কাছ থেকে কার জন্য টাকাটা ধার নিছিস, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করলাম, তুই কথায় কথায় আমাকে ব্ল্যাকমেল করিস কেন? তোর ভাব দেখে তো মনে হচ্ছে তুই দিন দিন মাফিয়া হয়ে যেতেছিস। জি, কারণ এটাই আমার লাস্ট অস্ত্র। এটা না বললে আপনি কখনই আমার টাকাটা আমাকে ফেরত দেবেন না, এই জন্য আমি আপনাকে ব্ল্যাকমেল করে এসেছি, সিম্পল। ঠিক আছে, এখন তুই আমার কানের পাশে ঘ্যানর ঘ্যানর করিস না। তুই যত ঘ্যানর ঘ্যানর করবি ততই আমি টাকার কথা ভুলে যাবো। সুতরাং তোর ভালোর জন্যই বলতেছি তুই এখান থেকে চলে যা। যখন বলছি টাকাটা দিব তো দিব। সেদিন তো দেখলাম যে লুনাশিমু ওর সাথে হাঁটাহাঁটি করতেছে, আমার তো মনে হচ্ছে ভাইয়া শুভর ভিতর নিশ্চয় কোন একটা ঝামেলা আছে। না, ও তো হাঁটাহাঁটি করতেই পারে, রাস্তায় ঘুরতেই পারে। তো তুমি এত শিওর হলে কিভাবে যে ওই শুভর মধ্যে প্রবলেম আছে? না ভাইয়া, মানে ওরা যখন হাঁটাহাঁটি করতেছিল তখন আমার সাথে ওদের দেখা হয়েছিল, বুঝছেন? তখন লুনাশিমু বললো যে এই শুভ নাকি ওদের মামাতো ভাই হয়। কিন্তু আমার তো মনে হয় যে মামাতো ভাইয়ের সাথে তো এত হাসাহাসি করার কোনো কথা না। আমার তো শিওর যে ওদের মধ্যে কোনো একটা ঝামেলা আছে। সজীব, আমি তাহলে টেনশনে পড়ে গেলাম। মানে কই থেকে মানে শুভ অশুভ আসে আমার জীবনের মধ্যে ঢুকে গেল? আরে এই সবগুলো আপনি কোনো টেনশনই করেন না। ওর এমন বাইতে না, আমার নাম একদম ঘাড়ে পাগল বানালাম, এমনিতে একদম সব ঠিক হয়ে গেছে। সজীব ভাইয়া, তুমি তো শুভকে দেখো নাই, দেখলে আর এই ধরনের কথাবার্তা বলতে পারতাম না। তোমার মতো 10টা সজীব রে শুভ ঢিল মেরা যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবে। তুমি শুধু ঠিকানাটা বলবা কই যেতে চাও, আর শুভ তোমারে ধৈরা ঢিল মেরা একদম ঠিকানা মতো পৌঁছে দিবে। ওই বেড়া, তুই আমার চিনস, এরকম কত শুভরে আমি ঘাড়ে পাগল বানাইছি তুই জানোস? আজ পর্যন্ত কোনো পেপারে দেখছো তো আমার নাম আইছে? আর এইরকম যুদ্ধের মনোভাব নিয়ে তো কোনো সমস্যার সমাধান হবে না, এটার জন্য একটা সুন্দর গেম প্ল্যান করতে হবে। মুক্ত ভাই, আমি জানি না, এই গেম প্ল্যানটা আপনারই করতে হবে। শুভকে যেভাবেই হোক কলোনি থেকে আউট করে দিতে হবে। না, একটা কিছু তো করাই যায়, বুঝছো না? মানে ওরে ধরে তো আমি হাতে টিকিট ধরাই দিতে পারি, কিন্তু এটা আমি করবো কোথায়? ওর তো মানে আমি ঘরে যাই তো কইতে পারি না যে তুমি ভাই তুমি এখান থেকে আসছো, এই নাও টিকিট, এখন তুমি সেখানে চলে যাও, সেটা তো আমি বলতে পারি না। তাই না, ওর অ্যাটলিস্ট তো ওকে আমার মানে বাইরে পাইতে হবে, তাই না? বাইরে একটা জায়গায় পাইলাম, ওর ধরে গাড়গুড় দিয়া আমি হাতে একটা টিকিট ধরা দিলাম, কিন্তু সেইটা মানে সেই স্কোপ তো আমি পাচ্ছি না। ভাইয়া, শুভ তো বাসা থেকে একটু কম কম বের হয়। এই তুই কেমনে জানো তুই বাসার থেকে কম বের হয়? ওই আমার না এর মধ্যে শুভর সাথে একদিন দেখা হয়েছিল, তো ওর সাথে কথাবার্তার মধ্যে বুঝতে পারলাম যে ও এই রোড টোদ গরম টরম দেখে না বাসার থেকে সহজে বের হয় না, ও ঘরেই থাকতে পছন্দ করে। ও, আমার তো এখন তোমারে ঝামেলা মনে হচ্ছে। তো যাই হোক রফিক ভাইয়া, তোমার কিন্তু এখন দায়িত্ব বেড়ে গেল। কি দায়িত্ব ভাইয়া? সে দায়িত্বটা হচ্ছে তোমার ওই শুভ নাকি অশুভ তার সাথে তোমার ইন্টিমিটিটা বাড়াইতে হবে, মানে ফ্রেন্ডশিপটা বাড়াইতে হবে। আমি যেন তোমাকে দেখি যে তুমি ওই শুভর ঘাড়ের মধ্যে হাত দিয়ে কলোনির মধ্যে ঘুরে বেড়াইতেছো, তুমি এটা আমাকে দেখাবা, ওকে? আর এতে কি হবে, তুমি শুভর থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করবা, করে আমাকে দ্রুত ফোনে জানা দিবা, ঠিক আছে? আর এদিক সেদিক হলে তো বুঝছোই, সজীব তো আছে, তাকে তো তুমি ভালো করেই চেনো। তো যাই হোক, এটা কিন্তু যেন মিস না হয়, হ্যাঁ? বুঝতে পারছো বিষয়টা? মানে আমি কিন্তু তোমার মাধ্যমে ওই ওই শুভর আমি কিন্তু কট করুম। সমস্যা কেন? না, তোমার চেহারা জানি কেমন লাগছে, বুড়োটুর কোচকায় আছো, কোনো সমস্যা? বাসায় কোনো সমস্যা? মেজাজ গরম। না, মেজাজ তো তোমার সবসময় গরম থাকে, কিন্তু কেন মেজাজ গরম বলো? আরে বলো না, আমাদের বাসায় একটা বস্তা আসছে। বস্তা মানে কি? মানে আমরা ওর নাম দিছি বস্তা, ও মফস্বল থেকে আসছে, মানে আব্বা রাখছে আমাদেরকে পড়াইতে। ও আমাদেরকে কি পড়াবে, সারাক্ষণ আমাদের পিছনে লেগে থাকে, খালি বলে যে এটা করো না, এটা করো, এটা ভালো, এটা খারাপ, এটা খেও না, এটা খাও, মানে আমাদের জীবনটা অতিষ্ঠ করে ছাড়ছে। আর ওর কথাবার্তা শুনে কি মনে হয় জানো, মানে ও বিশাল একটা জ্ঞানের ভাণ্ডার খুলে বসছে, সেখান থেকে খালি জ্ঞান বিতরণ করতেছে, মানে আমি কি বলবো, আমি আসলে বলার কিছু নাই। এখানে অতিষ্ঠের কি আছে, জিনিসটা একদিকে ভালো তো, মানে একটা মানুষ তোমার বাসায় আসছে এবং সে তোমাদের টেক কেয়ার করতেছে, তোমরা কখন কী করছো না করছো সেটা তোমাদের
মানে ইটস আ কাইন্ড অফ প্রোটেকশন, এটা সেফটি তো, এটা সিকিউরিটি না? আচ্ছা আমি একটা কথা বুঝলাম না, তুমি কি ওর সাপোর্ট নিয়ে কথা বলতেছো নাকি আমার সাপোর্ট নিয়ে কথা বলতেছো? না ডেফিনেটলি আমি তার সাপোর্ট নিয়ে কথা বলতেছি না, আমি তোমার সাপোর্ট নিয়ে কথা বলতেছি। কিন্তু আচ্ছা আমি কী করবো বলো, আমার কী করতে হবে? তোমার কী করার আছে মানে? তুমি এই প্রবলেমটা সলভ করবা? তোমার সাথে অ্যাফেয়ার পরের থেকে তো আর প্রবলেম শুনতেছি আর সলভ করতেছি, তোমার একটা কথা বললাম না মানে কল্যাণ প্লাস ইউনো প্রবলেম অ্যান্ড হোম কিছু একটা বলছিলাম আগে। যাই হোক এখন তোমার কি আমার মানে সুপারম্যান ব্যাটম্যান বা তোমার এরকম কোনো জাতীয় কিছু মনে হয় যে আমি আকাশ থেকে উইরে আসবো বা পানি থেকে সাতটায় টাত্তায় যাবো বা স্পাইডারম্যানের মতো মাকড়সা ছিঁড়ে দিবো ওইখানে গিয়ে বাইজা থাকবো, এরকম কোনো কিছু মনে হয় আমাকে দেখলে? সব কিছু সলভ আমারই করতে হবে। এটা কোন ধরনের কথা বললা তুমি? আর তুমি যে বললা যে তুমি নাকি সব প্রবলেম সলভ করলা, তুমি একটা প্রবলেম দেখাও তো কোনটা তুমি সলভ করলা? আমি 100টা প্রবলেম বললাম এবং 200টা প্রবলেম সলভ করলাম, সবই আমি করলাম, তো তোমার সাথে প্রেম করে আমার কী লাভটা হলো? এর থেকে অন্য একটা ছেলের সাথে করতাম, ও হাসি মুখে আমাকে অন্তত এই হেল্পটুকু একটু করতে পারতো।